আকস্মিক ও অপ্রত্যাশিত হামলা চালানোর মাত্র 3 দিনে সিরিয়ার উত্তর পশ্চিমের আলেপ্পো দখল করে নিয়েছে হায়াত তাহরির আল শাম HTS নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে এই আক্রমণ দেশটিতে 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, কারণ এখনও একাধিক পক্ষ নিয়ন্ত্রণ করছে সিরিয়ার বিভিন্ন অঞ্চল। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় 4টি প্রধান দল বা পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলোর মধ্যে রয়েছে আসাদের অনুগত সরকারি বাহিনী, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস HTS ও অন্যান্য সহযোগী বিদ্রোহী গোষ্ঠী এবং তুর্কি ও তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী বাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর সরকার সমর্থিত আধাসামরিক গোষ্ঠী ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি অধ্যুষিত গোষ্ঠী। এটি পূর্ব সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। HTS হল আল নুসরা ফ্রন্টের নতুন সংস্করণ। এটি একসময় আল কায়দার প্রতি অনুগত ছিল। 2016 সালে ফ্রন্টিয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। পরে HTS অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে একীভূত হয়েছে। এছাড়া তুর্কি ও তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি উত্তর সিরিয়ার তুর্কি সমর্থিত একটি বিদ্রোহী বাহিনী। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর 2016 সালে রুশ বাহিনীর সহায়তায় আলেপ্পোয় ভয়াবহ বিমান হামলা চালিয়ে শহরটি পুনরুদ্ধার করেছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। এরপর থেকে গত নভেম্বর পর্যন্ত ইরান, রাশিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থন নিয়ে আলেপ্পো নিয়ন্ত্রণ করছে তারা। এ শহরের জনসংখ্যা প্রায় 20 লাখ। তবে এরই মধ্যে বিদ্রোহীদের আক্রমণের মুখে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে অস্থায়ীভাবে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে পুনরায় সংগঠিত হবে তারা। আর HTS বলছে সিরিয়ার সরকারি বাহিনীর হামলার প্রতিশোধ নিতেই আক্রমণ শুরু করেছে তারা। মাত্র 3 দিনে পুরো আলেপ্পো দখল করে নেয়ার পর এখন হামা প্রদেশের দিকে এগোচ্ছেন তারা। এছাড়া তাদের ঘাঁটিতে ভবিষ্যতে যে কোনো হামলা রুখে দিতেও প্রস্তুত তারা। এর আগে ইদলিবে রাশিয়া তুরস্কের মধ্যস্থতায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে 2020 সালে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা হয়েছিল। সেখান থেকেই অগ্রসর হয়েছে বিদ্রোহী বাহিনী। মাহফুজুর রহমান, 71।